রাস্তা খারাপের ডেপুটেশন দিতে গিয়ে মারধরের প্রতিবাদে পানাগড় বাইপাসের 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলো আদিবাসীরা। কাকসা থানা এলাকার গোপালপুর পঞ্চায়েত অফিসে গত 6 জুলাই গোপালপুর পঞ্চায়েত এলাকার পুরনডাঙ্গা রাস্তায় মেরামতির দাবিতে ডেপুটেশন দিতে গিয়ে কয়েকজন এলাকাবাসী সেখানে পঞ্চায়েত অফিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। দুপক্ষের কয়েকজন আহত হয়। তারপর সমানে আন্দোলন করে চলেছে আদিবাসীরা, কখনো গোপালপুর পঞ্চায়েত অফিসে, কখনো কাকসা থানা ঘেরাও করে। আর শুক্রবার সকাল থেকেই গোপালপুর পঞ্চায়েত প্রধান জয়জিৎ মণ্ডলকে গ্রেপ্তারের দাবিতে প্রথমে থানায় বিক্ষোভ দেখিয়ে তারপর পানাগড় বাইপাসে 2 নম্বর জাতীয় সড়ক এবং পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করা হয়। ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ অবরোধের জেরে দুর্ভোগ নিত্যযাত্রীদের।